অসম্ভব ভালোবাসা এবং অসম্ভব ভালো লাগার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন মিউজিক ক্লাব বাংলাভিশন আজকের আয়োজনে। একজন মানুষ খালেদ হাসান মিলু, যে মানুষটাকে অনেক যত্ন করে আমরা সবাই ভালোবেসেছি, অনেক যত্ন করে এই মানুষটির কাছাকাছি থাকার চেষ্টা করেছি। কত যত্ন করে কাউকে ভালোবাসলে এবং মিউজিকের থ্রুতে বহু মানুষের ভালোবাসার কারণ হতে পারেন, তার দারুণ একটা এক্সাম্পল ছিলেন এই মানুষটি। কিন্তু এই মানুষটি যখন চলে যাওয়ার মুহূর্ত আসে 2004-05 এরকম একটা সন্ধিক্ষণ, মাত্র 44 থেকে 45 বছরের সন্ধিক্ষণ, তখন আমরা অনেকেই কষ্ট পাই এবং আমরা অনেকেই তখন চিন্তা করি যে এত মানুষের ভালোবাসা কি সত্যি কি অবহেলা করা যায়, মিউজিক কি কিছু কিছু সময় কি সত্যি মৃত্যুবরণ করে। বাট অনেক বেশি করে, অনেক বড় করে যখন প্রতীক এবং প্রীতম ফিরে আসে, তখন মনে হয় যে না, সুদে আসলে পুষিয়ে দিয়েছে তাদের ঔরসে জন্ম নেয় দুই সন্তান, যারা আমাদের ভালোবাসার অসম্ভব রকমের কারণ। স্পেশালি এই দুইজন পার্সোনালিটি গোটা বিশ্বকে মাতিয়ে চলেছে। আই এম রিয়েলি থ্রিলড অ্যান্ড এক্সাইটেড আমার আজকের গেস্ট অফ অনার প্রতীক হাসান। প্রতীক, অসম্ভব ভালোবাসা, অসম্ভব শ্রদ্ধা, দারুণ ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি। ইউ আর রিয়েলি দ্য ট্রু ফাইটার। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ইটস ট্রু অ্যান্ড ব্লেসিংস যে আপনি এত সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। আসলে আই নেভার এক্সপেক্টেড, আসলে দ্যাট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টিং যে আমি আপনার আই ওয়াজ থিঙ্কিং যে আমরা আসলে শুরু করবো কীভাবে, বা আপনি এত সুন্দর করে গুছিয়ে আমাকে রিপ্রেজেন্ট করলেন। আম অনার্ড। থ্যাংক ইউ। বিকজ আমরা যারা 90s কিড, আমরা ভাগ্যিস 90-এ জন্ম নিয়েছিলাম, বিধায় আপনার বাবার গানকে আমরা কাছ থেকে যত্ন করে দেখতে এবং পছন্দ করতে এবং ভালোবাসতে শিখেছি। সো আমরা অনুষ্ঠানে যেতে চাই মূল আয়োজনে, এবং সেই সাথে এটা তো বলার অপেক্ষা রাখে না, মার্চ মাস মানেই অনেক কিছু আমাদের সামনে একসাথে হুড়মুড় করে চলে আসে, অনেক কিছু, স্পেশালি 7ই মার্চের ভাষণ এবং 25শে মার্চের কালোরাত্রি এবং আমাদের স্বাধীনতার সাথে যাত্রা শুরু করা, সমস্ত কিছুকে একটু অন্যরকমভাবে দেখে শক্ত শক্তির দারুণ একটা উপলক্ষ হতেই পারে। সেই শক্তির উপলক্ষকে পুঁজি করে অবশ্যই দেশ মানেই তো মাতৃকা, রাইট? মা, অবশ্যই। সো মাকে ঘিরে কি কোনো গান দিয়ে শুরু করা যেতে পারে? আমার রিকোয়েস্ট আসলে গান শুরু, কারণ দেশকে যারা ভালোবাসে বা মাকে যারা ভালোবাসে তাদের জন্য অবশ্যই প্রতিটা মাসই যেরকম স্পেশাল, বাট এই মাসটা অনেক বেশি স্পেশাল তাদের জন্য। তো আমার বাবার একটা বিখ্যাত গান আছে যেটা দিয়ে আমি আসলে পুরো বাংলাদেশকে তথা পৃথিবীর কাজ দেখেছি, যে এই গানটা যখন আমি গেয়েছি কোথাও, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তারা বাংলাদেশকে দেখতে পায়। ওকে, তো সেরকম একটি গান দিয়ে শুরু করছি। গানটি হচ্ছে কতদিন দেখি না মায়ের মুখ। এক্স্যাক্টলি, যাই। Thank you.
তোমার গায়ের পারি সারি সারি গরুর গাড়ি মরানো তীর্থ দিঘির জলে হাঁসের খেলা ঘরের চলে দুপুর বেলা রঙ্গিলা কইত হায় রে আমার গায়ের পারি সারি সারি গরুর গাড়ি মরানো তীর্থ দিঘির জলে হাঁসের খেলা ঘরের চলে দুপুর বেলা রঙ্গিলা কইত উঠানে ছড়াই না সোনার ধান সে মরা নদী মিঠা পানি পায় রে পরান হায় রে হায় রে পরান।
সাউন্ডস রিয়েলি গুড। আমরা পরবর্তী গানে যেতে চাই, কোন গানে যাবো এবার? আমরা পরবর্তী যে গানটি করছি সেটা আমার বাবার একটা বিখ্যাত গান, আমার খুব পছন্দের একটা গান। যে গানটার মাধ্যমে আসলে আমি প্রথম আবিষ্কার করি যে নায়করা যখন মোটরসাইকেলে করে ঢাকা শহর ঘুরে বেড়ায় নায়িকাকে পিছনে নিয়ে, এবং আমার দেখা সবচেয়ে স্টাইলিশ নায়ক ছিলেন সালমান শাহ। একদম তাই। তো তার উপর মানে চিত্রায়িত একটা ছবি ছিল এবং গানটা আমার খুব পছন্দের, হচ্ছে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে, বেশ বিখ্যাত গান। সেটি চেষ্টা করছি, আমাদের গানটি লিখেছেন শুরু করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা, সত্যি ভালো লাগবে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না তো তোমায় কবু হারাতে, সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে, ও সাথী রে সাথী রে সাথী রে সাথী রে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি চোখের তারা দে, দেব না তো তোমায় কবু হারাতে, বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমনি তুমি থেকো পাশে আমার জান, সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে। ও সাথী রে
সাথী রে ও সাথী রে টু ইউ সাথী, তোমার তুমি আমার জীবনে, তুমি আমার মরণে, এবং এক্স্যাক্টলি এই কারণে বারবার আমরাও কিন্তু ভালোবাসা এবং প্রেমে পড়তে চাই। সো পরবর্তী গানে যেতে চাই প্রতীক, কোন গানে যাবো এবার? পরবর্তী আরও একটা সুন্দর গান সাজিয়েছি, আসলে অনেক সুন্দর সুন্দর গান দিয়ে আজকের আরও একটা সুন্দর। আমি প্রথম দিয়ে আজকে কিছু এমন কিছু মেলোডিক গান করতে যাচ্ছি, সচরাচর মেলোডিক গান করার সুযোগ আমাদের খুব কম হয়। স্টেজে যখন আমরা স্পেশালি পারফর্ম করি তখন দেখা যায় যে সবসময় একটা জমকালো গান বা রেদমিক গানকে চাওয়া হয়, বাট এই যে এরকম আসরে বসে সুন্দর আসলে মেলোডি গান শোনানোর জন্য এবং অনেকের রিকোয়েস্টের গান আসলে করার সুযোগ হয়। একদমই তাই। তো এখন যে গানটি করছি সেটাও আমার খুব পছন্দের গান, বাবার একটা বিখ্যাত গান, আমি একা বড় একা অ্যালবামের সজনী আমি তো তোমায় ভুলিনি। যাই পারি, যত তুমি বেঁধ সইতে পারি, বেদনা রই নিলে দু চোখ ভরে আর কর বুকে তাই সুখ খুঁজিনি, সজনী আমি তো তোমায় ভুলিনি, সজনী আমি তো তোমায় বলিনি, এই বুকে তুমি আছো আগের মতোই আছো, এই বুকে তুমি আছো আগের মতোই আছো, তুমি ছাড়াই জীবন আজ ভাবিনি, সজনী আমি তো তোমায় বলিনি, সজনী আমি তো তোমায় ভুলিনি। সুখ খুঁজি সজনী আমি তো তোমায় বলিনি, সজনী আমি
তো তোমায় ভুলিনি। অনেক ধন্যবাদ। যারা তো প্রেমে আছে তারা তো আছে, যারা সিঙ্গেল আমার খুব শীঘ্রই প্রেম খুঁজে নেবে। এক্সট্রিমলি রোমান্টিক গান। থ্যাংক ইউ প্রতীক। আমরা উইথ ইউর পারমিশন একটা বিরতিতে যাচ্ছি। আমরা যাচ্ছি বিরতিতে, আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজনে। ফিরে আসছি বিরতির পর, প্লিজ আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজনে। এবং এমনই একটি মুহূর্ত, এমন একটি সন্ধিক্ষণ যে 7ই মার্চ, যেটি ঐতিহাসিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, মুক্তিকামী মানুষগুলোর জন্য। আমি এতে সাম কখনই সুযোগ হতো না মিউজিক ক্লাব থেকে এভাবে কথা বলার, কখনই সুযোগ হতো না বহু মানুষের ভালোবাসার আমাদের কারণ হওয়ার, যদি এমনভাবে কেউ একজন সামনে থেকে না নেতৃত্ব দিতেন। শত সহস্র বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু যেভাবে আওয়াজ তুলেছিলেন, যার কারণে বাংলাদেশ সংগঠিত হওয়া এবং স্বাধীনতা আমাদের জন্য অনেক বেশি কাছের হয়ে গেছিলো। সো এটাকে উপলক্ষ করে এবং শ্রদ্ধা জানিয়ে, এবং যারা আমাদের দেশের জন্য স্পেশালি আমাদের সূর্য সেনানীদেরকে অসম্ভব রকমের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী আয়োজন। এখন এই রিলেটেড যদি কোনো একটা গান দিয়ে প্রতীক শুরু করা যায়। অবশ্যই একটা গান, যেটা নাগাইলে নয়, যেটাকে আমি বলবো যে আমাদের ইয়াংদের ইন্সপিরেশন সং, আমি মনে করি। কারণ এই গানটা যখনই গেয়েছি আমার মনে হয় যে এজ ইজ জাস্ট আ নাম্বার, যে কোনো মানুষকে টাচ করে। লেট মি গেস, তীরহা তীরহা রাই ঢেউয়ের সাগর। আমাদের আমাদের ইয়াংদের যে গানটাকে আসলে সামনের দিকে উদ্বুদ্ধ করে, এবং চালিকা শক্তি যে আমাদের আরও সামনের দিকে এগোনোর যে স্পিড বাড়িয়ে দেয়, আমাদের বুড়োদেরকেও কিন্তু উদ্বুদ্ধ করে। এই জন্য বললাম এজ ইজ জাস্ট আ নাম্বার। তো সেরকমই গানটি করছি, আমার খুব পছন্দের গান, আমরা প্রায় স্টেজে চেষ্টা করি, তো সেই গানটি চেষ্টা করছি। তীরহারায় ঢেউয়ের সাগর পারি দেব রে, তীরহারায় ঢেউয়ের সাগর পারি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে।
হারাই দেবের সাগর পারি দেব রে, ভিড় হারাই দেবের সাগর পারি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, ভিড় হারাই ঢেউয়ের সাগর পারি দেব রে, ভিড় হারাই ঢেউয়ের সাগর পারি দেব রে। কেমন জানি না জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারাও তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না, তারাও তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। ও বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। হাত ছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। জানি শুধু চলতে হবে কে আবার দিতে হবে, জানি শুধু চলতে হবে কে আবার দিতে হবে। যতই ঝড় উঠুক সাগরে, তীর হারায় ঢেউয়ের সাগর পারি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পারি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, হারায় ঢেউয়ের সাগর পারি দেব রে, বীর 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 হারায় ঢেউয়ের সাগর পারি দেব রে। আসলে আমরা ভালোবাসি আমাদের মাকে, ভালোবাসি এই দেশকে, ভালোবাসি এভাবে যেভাবে কথা বলছি বাংলা ভাষাকে, এবং এই জিনিসগুলোকে অনেক বেশি একটা প্রণোদিত করে এবং ভালোবাসার আরও বেশি কারণ হয়ে যায় এ ধরনের গান যখন আমাদের ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। সো প্রতীক, আমরা পরবর্তী গানে যেতে চাই, তার আগে ছোট্ট করে একটা কৃতজ্ঞতা জানাতে চাই। আশির দশকে খালেদা হোসেন মিলুর আবির্ভাব, নব্বইয়ের দশক জনপ্রিয়তার এখন তো শীর্ষে, আজ 2024 সেই লেগেসি এখনও মেনটেন্ড উইথ ইউ অ্যান্ড অফকোর্স প্রীতম অ্যাজ ওয়েল। সো আমরা কৃতজ্ঞ যে বহু ভালোবাসার কারণ বহু বছর ধরে এই পরিবার আমাদেরকে করে রেখেছে। আসলে চেষ্টা করে যাচ্ছি গান, গানটাকে ভালোবেসে। বাবার একটা স্বপ্নই ছিল সবসময় যে তিনি বলতেন যে তার সন্তানরা যেন তার মতো কেউ না কেউ, অন্তত দুজনের একজন হলেও যেন অন্তত তার গানের এই লেগেসিটা ক্যারি করে। তো বাবার সেই স্বপ্ন যখন ছোটোবেলায় চোখে দেখেছি তখন থেকে আসলে জীবনে লালনই করেছি যে শিল্পী হব। আমরা জীবন আসলে অন্য কিছু চিন্তাই করিনি যে অন্য কিছু হব। আমরা কৃতজ্ঞ এবং আমরা অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি। থ্যাংক ইউ। পরবর্তী গানে যেতে চাচ্ছি, কোন গানে যাবো এবার? এবার আমার একটা গান আছে আমার অ্যালবামে, আমার খুব পছন্দ, আমার ব্যান্ড মেম্বারদের স্পেশালি খুব পছন্দের একটা গান। গানটি হচ্ছে শেষবেলা, একটু ব্যান্ডিস টাইপ গান, স্পেশালি রাসেল ভাইয়ের খুব পছন্দের গান।
রাসেল ভাইকেও রিকোয়েস্ট করেছে চলেন সেই গানটা আমরা আজকে কাভার করবো। অনেক আগে করেছি গানটা, আমার প্রজাপতি চোখ অ্যালবামের জে কে মজলিশ ভাইয়ের সুর ও সঙ্গীত, আমার খুব পছন্দের গান, ভালো লাগবে হয়তো। যত শ্রুত নিলাম যায় না জানা, কাচের মতন এই মনটাকে আমার নিয়ে তুমি খেলেছ কি ভাঙন খেলা, কি ছিল ভুল আজ পাইনি খুঁজে কুল কেন ফিরে এলে আবার শেষ বেলা, উড়ে যাওয়া এই হৃদয়ে আমার যত শ্রুত মিলাম যায় না জানা, চোখের তারায় করে দিলে কেন অন্ধ এই আমায়, হাতরে বেড়াই জীবনে সীমানায় বেদনাম স্মৃতির মোহনায় যাই না, ভুল আজ পাইনি খুঁজে কেন ফিরে
Thanks to you and especially thanks to the musician. Paraburti gane jete chai Pratik, kon gana jabo ebar? Shei meti di amra ekhon ashle fire ashi. Jarme kalo chul horini cho kondhoti ganer bina আমাকে ভালোবাসে কিনা আমি জানি না সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না জর্মে কালো চুল Thank you.
হৃদয় যেন বতয়ন খোলা চরণ যেন নুপুরের দোলা তোর হৃদয় যেন বতায়ন খোলা তাকে না পেয়েও মনে হয় সে আমার ভালোবাসা দিয়ে কেনা প্রতি গান করছে আর আমি ফিল নিচ্ছি যে বহু বছর আগে একটা মেয়ে দুইটা বেনি পরে জানালার কোনাতে বসত। আমি জানি যে আমার রেঞ্জের বাইরে, এই জন্য কল্পনা করিনি, বাট গান শুনি প্রণয়ের যে আমরা পরবর্তী গানে যেতে চাই, কোন গানে যাবো এবার? আমরা গার্লফ্রেন্ড বিয়ে হোক, চলুন, কষ্ট লাগবে, গার্লফ্রেন্ডে বিয়ে হয়ে যাচ্ছে, ওই গল্পেও যাবো আমরা, বাট গানটা শুনে আসি। আরে চোখেতে ধুলা দিয়া বড় লোক করলা বিয়া, এই জ্বালা তো মিটাবো আমি ডিজে গানের বেশ দিয়া, আর বলবো আই যে আমার গার্লফ্রেন্ডের বিয়া। তলে টেম্পু চালাও আমি করলে হরতাল, শুধু ডাইন বামে ঘোরাও দেখা দিতা হইল প্রেমের চাল, তুমি দল দল টেম্পু চালাও আমি করলে হরতাল, শুধু ডাইন বামে ঘোরাও দেখা দিতা হইল প্রেমের চাল, তলে বেশ পচালো আমি বসলে চক্কাটা,
গল্প তোমার ঢালতে ঢালতে বৈশাখ এসে জুতাচ্ছা ফুলকলি না ফুলকলি তোর বানাইয়া তাই গেলে বন্ধু পাইয়া টাকার নেশায় আমায় ধুইয়া তোর দিলি চোখে ধুলা দিয়া বড় লোক করে না পিয়া এই চলা দমটা বইয়া মিটিছে কান্নের পেশ দিয়া আমি কি বুঝবো জনগণ কি বলতেছে একটু শুনি। এটা অলরেডি টিল ডেট 2,40,00,000 মানুষ যত্ন করে ভালোবেসেছে প্রতীক প্রীতমের অদ্ভুত এই ক্রিয়েশন। একজনের টেক্সট ফিডব্যাক ব্যাক টু ব্যাক শুনতে চায়, সে লিখেছে যে গার্লফ্রেন্ডের বিয়ের দিনই গানটা রিলিজ দিতে হলো না। ওকে, সেকেন্ড ফিডব্যাক যে অশ্লীলতা ছাড়াও যে এত অসাধারণ গান হয় এটা তার প্রকৃষ্ট ধারণ। হ্যাঁ অবশ্যই তাই, মানে মজা করার জন্য যেটা করা আর কি। দিস ইজ অল অ্যাবাউট। আমরা পরবর্তী গানে যাবো, আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভীষণ আয়োজনে। আপনারা অনেকেই প্রচুর রিকোয়েস্ট করেছিলেন প্রতীককে আমাদের ক্যানভাসে দেখবার জন্য, আজকে সেজন্য আমাদের গেস্ট অফ অনার অবশ্যই কৃতজ্ঞতা যায় আমাদের যিনি প্রোগ্রাম হেড তারিকা খান, আমাদের প্রডিউসার সৌরভ ভাই, অ্যান্ড অফকোর্স নোমান যিনি আমাদেরকে অ্যাসিস্ট করেন এই প্রোগ্রামের ক্ষেত্রে, অ্যান্ড অফকোর্স ভিডিও এডিটিংয়ে যে খেলা চলতেছে ক্যামেরাম্যান এবং ভিডিও এডিটার সবাই, সাউন্ডে যিনি আছেন, ইট ইজ রিয়েলি রিয়েলি প্রেজওয়ার্দি। আমরা পরবর্তী গানে যেতে চাই, গানের আগে একটু পরিচয় করে দিই আমার ছোট্ট প্লিজ 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 যদিও তারা পরিচয়ের মহতাজ না, তারপরও মহতাজ, অবশ্যই মহতাজ আমার জন্য তারা মহতাজ, কারণ হচ্ছে মানে এত বেশি চিনে তাদেরকে সেজন্য কথাটা, সেটাই তো অবশ্যই। তারপর আমার সাথে যারা দীর্ঘদিনের পথ চলা, অনেক দিন আমরা প্রায় 18-19 বছর একসাথে কাজ করছি, এটা একটা অনেক বড় বিষয় যে এখন অনেকের সংসার হয় না তো 19 বছরে, কিন্তু আমাদের আমাদের সংসার টিকে গেছে, সেটা হচ্ছে বড় জিনিস। তো কিউড আছে হাসান, লিডগিটার আছে রাসেল ভাই আমাদের সবার সিনিয়র আসলে আজকে, এবং পার্কেশনে যিনি আছেন আমার আমার চাচা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি আমার বাবার সাথেও বাজিয়েছেন, আমার সাথে বাজাচ্ছেন, উজ্জ্বল দা। পেরে আছে আমার পুরনো বন্ধু মিন্টু, সবসময় হাসি মুখ মুখে, অলওয়েজ স্মাইলিং। আজকে তোমার হাসির কোনো বিশেষ কারণ আছে নাকি? আচ্ছা না, আপনি চাইলে কারণ ইনভেন্ট করতে পারেন। আচ্ছা, আর আমাদের আমার আরেক বাড়ি দানেশ, তো দিস ইজ মাই ব্যান্ড মেম্বার, এবং মোরলেস আমরা সারা বাংলাদেশ এভাবে দাপিয়ে বেড়াই, ইনশাআল্লাহ তো ইন্টারন্যাশনালিও আমরা খুব তাড়াতাড়ি দাপিয়ে বেড়ানোর চেষ্টা করছি আর কি। তো যে গানটি করছি আমার খুব পছন্দের আরেকটা গান, আমার গান বাবার গান এরকম মিলিয়ে করেছি আজকে, গানটা খুব সুন্দর, চারিদিকে শুধু তুমি, মৌসুমী ছবির আরেকটা গান। Thank you.
চারিদিকে শুধু তুমি 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 ছড়া যেন সব মরুভূমি চারিদিকে শুধু তুমি 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 ছড়া যেন সব মরুভূমি ও মৌসুমি ও মৌসুমি ও মৌসুমি ও মৌসুমি চারিদিকে শুধু তুমি 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 ছাড়া যেন সবই ছড়া যেন সব মরুভূমি
চারিদিকে শুধু তো তুমি 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 ছাড়া যেন সবই মরুভূমি ও মৌসুমি 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 রিজওয়ান রেদওয়ান হিমেল সবুজ আরও বহু মানুষ অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছেন, কিন্তু এটাও তো খেয়াল রাখতে হবে যে প্রতীক টানা গান করছেন, যন্ত্রশিল্পী যারা আছেন তারা বাজাচ্ছেন, একটু বিরতি তো দরকার প্লিজ। হ্যাঁ দরকার, ওকে উইথ ইউর পারমিশন যাচ্ছি বিরতিতে, আপনারা আছেন আমাদের সাথে, বাট নিরাশ হবেন না, ফিরে আসবো বিরতির পরেই, প্লিজ আমাদের সাথেই থাকুন, আপনারা আছেন মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজনে। ফিরে আসলাম বিরতির পর, আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে, বাট আমাকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না, ক্ষমা চেয়ে নিচ্ছি ইন অ্যাডভান্স, কারণ এটাই হয় যে সেলিব্রিটি, এর ধরনের সেলিব্রিটি যখন আসেন, যে আমাদের গেস্ট অফ অনার হয়ে প্রতীক হাসান যেমন আছেন আজকে, তখন প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আসে, তখন ভাবে যে এতেশাম কি আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছে কি না, এক্স্যাক্টলি পৌঁছে দিয়েছি, তারপরও যেখানে বেশি ভোট পড়েছে স্পেশালি দু চোখে তুমি যে আমার লড়াকু সিনেমার সেই ফ্ল্যাগশিপ সং, এবং সেই সাথে অচিন পাখি বিয়ান্ড সাব, এগুলো ভোটে এগিয়ে আছে বিধায় ব্যাক টু ব্যাক এই গানগুলো করার জন্য রিকোয়েস্ট করছি প্রতীককে। তো যেহেতু দু চোখে তুমি যে স্বপ্ন আপনি বললেনই, সেটা দিয়ে শুরু করি, ভালো লাগবে আমার খুব পছন্দের গান, গানের লিস্ট অনেক লম্বা, আমি ভোট করে কয়েকটা লিস্টেড করেছি, আর গানটার সুর সঙ্গীত করেছেন আমাদের সবার প্রিয় সকতা লিমন চাচা, তিনিও একজন অসাধারণ ব্যক্তি উইথ ট্রেমেন্ডাস মিউজিক, হয়তো ভালো লাগবে, চলো। চোখে তুমি যে স্বপ্ন সুখেরই কল্পনা, তোমাকে ছাড়ায় জীবন ভাবতে পারব না, তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না, দু চোখে তুমি যে স্বপ্ন সুখেরই কল্পনা, তোমাকে ছাড়াই জীবন ভাবতে পারব না, তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না, চিরদিন তোমারই তো থাকব আর কারণ,
একই পথে হাত ধরে চলব ছেড়ে যাব না সারাটি জীবন তোমায় পাওয়া সাধ যেন মরে না খুঁজেছি এতদিন যাকে আমি পেয়েছি সেই ঠিকানা দুচোখে তুমি যে স্বপ্ন চোখেরই কল্পনা তোমাকে ছাড়াই জীবন ভাবতে পারব না তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না সাথে মরব ছেড়ে যাব না তুমি ছাড়া জানিয়ে ভুবনে সুখ পাব না জেলেছ মনে যে আশার প্রদীপ নিভে তো আর যাবে না প্রেমের ইতিহাস লিখে যাব তুমি আমি দুচোখে তুমি যে স্বপ্ন সুখেরই কল্পনা তোমাকে ছাড়াই জীবন ভাবতে পারব না তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না দুচোখে তুমি স্বপ্ন সুখের কল্পনা তোমাকে ছাড়াই জীবন ভাবতে পারব না তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচব না থ্যাংক ইউ প্রতীক আমরা পরবর্তী গানে যেতে চাই অচিন পাখি হোক অচিন পাখি হ্যাঁ ওকে তো আমার খুব পছন্দের একটা গান আমার 6 নম্বর অ্যালবামে ছিল গানটি গানটি সুর সঙ্গীত করা আমার হয়তো ভালো লাগবে ও রাত যত হয় রে গভীর নয়ন জলে ভাসি চারিদিকে শুনি শুধু তার মায়ারই হাসি ওরে আসবে রে ভোর কাটবে রে ঘর হৃদয়ের পরে না রে নিতে ও চিন পাখি চেন ঘরে দিল ফাঁকি আপন করে রাখলাম যারে করে গেল ভুল ছিল ভালোবাসা দেখালো সে মিছে আশা সহজ সরল হাসি মুখে ভাঙল রে অন্তর পিঞ্জর ভাঙা পাখি গিয়া নিরে ফিরে আসে হৃদয় ছেড়ে ভেসে বেড়ায় সে কোন আকাশে ভুল কি তবে আমার ছিল যারে দিলামে মন
সুখের স্বপ্ন দিয়ে শুধু কাঁদানো মারে মনের পোষা অচিন পাখি যেন ঘরে দিল ফাঁকি আপন করে রাখলাম যারে তোরে গেল পর যত হয় রে গভীর নয়ন জলে ভাসে চারিদিকে শুনিস শুধু তার মায়ারই হাসি ভুলতে তারে যতই চাই রে ততই পড়ে মনে কেন সে ছেড়ে গেল আমায় অকারণে আসবে রে ভোর কাটবে রে হৃদয়ের পরে নারে নিতে মনের পোষা অচিন পাখি চেনা ঘরে দিল ফাঁকি আপন করে রাখলাম যারে করে গেল পর আউটডোরে যখন আওয়াজ দিই আর ইউ রেডি একবার আওয়াজ দিলে আমাদের আদা গরম পানি চা লেবু মশলা কত কিছু লাগে আর ঘন্টার পর ঘন্টা প্রতীক যখন হাই নোটে গান করে এতটা সেকেন্ডের জন্য গান ক্র্যাক করে না ফার্স্ট টু এন্ড একই রকম থাকে ইটস রিয়েলি রিয়েলি ব্লেসিং প্রতীক আমরা পরবর্তী গানে যেতে চাই এবার আমি সিট বেল্ট খুলে ফেলতেছি কারণ আমি আসলে উঠতে চাচ্ছি এখন ওকে বিয়ান সাহেব বিয়ান সাহেবে উঠাবো শেষে একদম শেষে উঠে দিই আমরা উঠতে উঠতে বাড়ি যাবো দ্যাটস বেটার হ্যাঁ তাহলে আগে আমরা আরেকটা মজার গান গাই খোকা আমার সেটাও আমার এই মানে সিক্সথ অ্যালবামে ছিল এই অ্যালবামের কিছু গানগুলো বেশ খুবই হৃদয় কাছাকাছি আমার কারণ এই অ্যালবামটা আমি সাজিয়েছিলাম ভেরি এক্সপেরিমেন্টাল আমার নিজের কম্পোজ করা এবং আসলে
অফ দ্য ট্র্যাক কাজ করা, তখন সবাই যেদিকে দৌড়াচ্ছিলাম ঠিক তার উল্টো দিকে একটু দৌড় দিয়ে আসলাম দেখে। আমি আসলে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, মানে উইথ মাই স্টেজ, উইথ মাই অডিয়েন্স, উইথ মিউজিক, এভরিথিং, ইন ইভেন ইন সিঙ্গিং টু। এবং এখানে অনেক নোট আমি লাগিয়ে এসে যাকে তারা অনেকবার শুনেই নেই, তো এর আমি সবসময় কিছু না কিছুর মধ্যে মানে আই ট্রাই সামথিং নিউ এভরি ইচ অ্যান্ড এভরি টাইম। এক্স্যাক্টলি, এক্সপেরিমেন্ট পছন্দ করছে সবাই। বাট সবার অবগতির জন্য জানিয়ে রাখি, বিয়ান সাহেব কিন্তু শেষে থাকছে, সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। খুব মজার একটা গান, গানটা হচ্ছে খোকা। মায় কয় রে খোকা চালাক হবি কবে, এমন করে চলতে থাকলে সাথে কেউ না রবে, ওরে দিল না কেউ দিল না দাম, ভাগ্য রেখা সবই রে বাম, উপরে আছেন যিনি হিসাবে সে পাকা, পৃথিবী বানায় যারে বোকা। এখনো শেখোকা, এখনো শেখোকা, পৃথিবী বানায় যারে বোকা, আমি এখনো শেখোকা, এখনো শেখোকা, পৃথিবী বানায় যারে বোকা। আমায় অতি যতন করে মানুষ, অতি যতন করে মানুষ দেয় যে সুখের ধোকা, পৃথিবী বানায় যারে বোকা। এখনো শেখোকা, এখনো শেখোকা রে, পৃথিবী বানায় যারে বোকা। চলি বয়ে বললে বয়ে, ঠাট্টা হাসি রং তামাশার লাগে না গায়ে, ডানে বললে ডানে চলি বয়ে বললে বয়ে, ঠাট্টা হাসি রং তামাশার লাগে না গায়ে, দুঃখ দিল কষ্ট দিল আর দিল ধোকা, দুঃখ দিল কষ্ট ভেতরে ঘন পোকা, পৃথিবী বানায় যারে বোকা। আমি এখনো শেখোকা, এখনো শেখোকা রে, পৃথিবী বানায় যারে বোকা। উপরে আছেন যিনি হিসাবে সে পাকা,
পৃথিবী বানায় যারে বোকা, আমি এখনো সে খোকা, এখনো সে খোকা রে, পৃথিবী বানায় যারে বোকা, আমি এখনো সে খোকা, এখনো সে খোকা, পৃথিবী বানায় যারে থ্যাংক ইউ মিউজিশিয়ান, থ্যাংক ইউ প্রতীক হাসান এতক্ষণ পর্যন্ত আমাদেরকে মাতিয়ে রাখার জন্য। এবং বিধানের শেষ মুহূর্তে একটা কথা শুধু বলতে চাই, হানিফ সংকেতের একটা ইন্টারভিউ যে সময়টাতে আমার এখনও সবসময় আমাদের চোখ আটকে থাকে, আপনি বসা, প্রীতম পাশে বসা, আপনাদের মা পাশে বসা, খালেদ হাসান মিলুর কাছে কথা বলছেন, গানও একটা শুনতে চাইলেন, আপনি যখন গান ধরলেন যে প্রেম স্বর্গ থেকে আসে, আপনার বাবা যেভাবে আপনার দিকে অসম্ভব ভালোবাসার দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন, তখন আমরা যারা সাধারণ মানুষ ভাবছিলাম যে শূন্য থেকে আবার শুরু করার সুযোগ বা শূন্য থেকে শুরু করার নহবত চলে এসেছে প্রতীক এবং প্রীতমের জন্য, কারণ বাবা একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে ইকোনমিক্যালি অসম্ভব রকম ক্রাইসিস শুরু হয়ে গেছে, আর শুধু এই পার্টিকুলার কারণে আপনি হয়তো বয়সে আমার ছোটোই হবেন, বাট অসম্ভব শ্রদ্ধা করি আপনাকে বাড়ির বড় ছেলে হিসেবে যে চমৎকার দায়িত্ব আপনি পালন করেছেন, এবং ছোটো ভাই প্রীতমকে সাথে নিয়ে যে সুখের, যে স্বপ্নের, যে সফলতার উড়াল আপনি দিয়েছেন, সো হ্যাটস অফ ব্রাদার, অসম্ভব শ্রদ্ধা আপনার জন্য। বিদায় নিচ্ছি আমি এতে শ্যাম, আজকের মতো আবারও দেখা হবে ভালোবাসার এই ক্যানভাসে মিউজিক ক্লাব বাংলা ভীষণ আয়োজনে, এবং শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে প্রতীক এবং আমরা শেষ গানে যাব তারপর। প্লিজ এতে শ্যামকে বিশেষ ধন্যবাদ, আজকে অনুষ্ঠানটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি আসলে রিপ্রেজেন্ট করেছেন, থ্যাংকস টু ইউ। মিউজিক ক্লাবকে বিশেষ ধন্যবাদ, আমাদের সবার প্রিয় বাংলা ভিশনকে ধন্যবাদ, ক্যামেরার কাজের পিছনে, আমাদের সাউন্ডের পিছনে অনেকগুলো মানুষ আসলে আমাদের এই সেক্টরে কাজ করে, যাদের চেহারা হয়তো আমরা কখনো দেখি না, কিন্তু তাদের ছাড়া এরকম একটি অনুষ্ঠান অসম্ভব। তো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের সবার প্রতি, এবং কৃতজ্ঞতা আমাদের দর্শক যারা এতক্ষণ বসে গান দেখলেন। দোয়া করবেন যেন বাংলা গানকে নিয়ে আরও অনেক দূর পথ পাড়ি দেওয়ার বাকি আছে, সেই পথটা পাড়ি দিতে পারি। থ্যাংক ইউ। এই ছবি এসব ভাবিয়েন না, এত গুলাবিয়া যেন দেখা দেখেন না, এই ছবি এসব মাইন খাইয়েন না, কালা চশমা পড়লে কিন্তু ভেল পাবেন না, আগে তো রূপ হেরা গো তারা পর ফাপর দেখুন, মন তয়া মায়া শক্তি আপনার ভেটি ভেঙে রাখছেন আপনি, দেখতে চক্কর নাচুন ভালো, তবে আজকের দিনে ড্যান্স ফ্লোর কেন লাগবে খালে, তুই এঞ্জাব আপনার জন্য ঢাকা দে গাড়ি যে আনছি, বন্ধুরা নাচেন আপনি হ্যাপি বিটে গান চলছি, আপনার জন্য ঢাকা দেয় গাড়ি যে আনছে, মুরগুইটা নাচেন আপনি হ্যাপি বিটে গান চলছি।
কোটি টাকা দিয়ে এই মন পাইবেন না, মন্ডিতে গাইতে হবে প্রেমের গান, দূর থেকে চোখ মারলে লাভ হবে না, অন্তরে থাকতে হবে ভালোবাসার টান রে, আপনার কুতু কুতু প্রেমের গুল্লি মারে, আজকের দিনে সব গান গুড়া খালা দিয়ে ছাকি বসে নাকি ওনাচে প্র্যাকটিস করে, আজকের দিনে লজ্জা পাইলে লাভ হবে না গে। তাই তো আজ আপনার জন্য ঢাকা দে গাড়ি যে আনছে, নাচে আপনি হ্যাপি মিটে গান চাচ্ছি, চারে